ডিজেলে মূল্যবৃদ্ধিতে বেড়েছে গাড়ি ভাড়া, যার সরাসরি প্রভাব পড়েছে চাল সবজি সহ নিত্য পণ্যের বাজারে। শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। শীতের সবজির প্রচুর সরবরাহ রাজধানীর বাজারগুলোতে, কিন্তু দামে অসন্তুষ্ট বিক্রেতা ক্রেতা উভয়ই। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত দামে কিনে বিক্রি করতে গিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। সবজির চড়া দামের পেছনে বাড়তি গাড়ি ভাড়ার দোহাই তাদের। তেলের দাম বাড়ায় দিয়েছে, গাড়ি পরিবহন খরচ বাড়ায় দিয়েছে, এই জন্যে আর কি দাম বাড়ছে। ফুলকপি 50 টাকা, লাউ 70 টাকা, শসা আছে 60 টাকা, পরে টমাটো 160 টাকা, পটল 60 টাকা, পরে জালি 50 টাকা, পরে সিম 80 টাকা কেজি, ভেন্ডি 70 টাকা কেজি। সবজির এই উচ্চমূল্য বাড়তি চাপে ফেলছে সাধারণ ক্রেতাদের, কেনাকাটাই করতে হচ্ছে কাটছাট। শীতের সিজন অনুযায়ী যেরকম হওয়ার কথা সে প্রাইসটা এখন হচ্ছে না, তার চেয়ে অনেক বেশি আছে এখন। মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তাদের জন্য আসলে এটা একটা বার্ডেন। আগে যে পরিমাণ কিনতাম এখন ওই পরিমাণ কেনা সম্ভব হচ্ছে না, যেখানে নিতাম হাফ কেজি সেখানে নিতে যাচ্ছি 250 গ্রাম। আন্তর্জাতিক মার্কেট যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ নিয়ন্ত্রণে আসবে না। প্যান্ডামিকের পরে এই তেলের দাম বাড়ানো আর প্রতিটা জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষের ইনকাম বাড়েনি কিন্তু প্রতিটা দ্রব্যের দাম বেড়ে গেছে। এদিকে চালের দাম আরও বেড়েছে। আটাশ, নাজিরশাইল, মিনিকেট সহ সব চালে কেজিতে 2-3 টাকা বাড়তি গুনতে হচ্ছে। চালের দাম মোটামুটি স্থিতিশীল ছিল, এই তেলের দাম বাড়ার কারণে বাড়ার বৃদ্ধির অজুহাতে প্রতি কেজিতে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা পর্যন্ত বাড়ছে। নিত্যপণ্যের বাজারে সরকারের নিয়মিত কার্যকর মনিটর সময়ের দাবি। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা।